আমি মাঠে বসে আছি, তোমাদের হচ্ছে কলেজটা পুরো কলেজটাই দেখাবো এখন। আমি দুপুরে মানে ফালাকাটা দুপুরে মানে আসছি, দেখতে পাচ্ছো তোমার সবাই। ফালাকাটা দুপুরে মোড়, ফালাকাটা চলে এসেছি, এখন আমি কলেজে যাবো। যে কলেজের রাস্তাটা তোমাকে দেখাচ্ছি, এখন আমি হচ্ছে কলেজের রাস্তা ঢুকে গেছি, দেখতে পাচ্ছি তোমরা, যাচ্ছি কলেজে, যাচ্ছি আমি অনেকদিন পরে আজকে কলেজে যাচ্ছি। কলেজে গেলে সেই মজা হবে, আজকে সে এনজয় করবো। তো দাঁড়ান, তোমাদের আমি ব্যাকগ্রাউন্ডটা দেখা, ধূপগুড়ি মোড় থেকে নাইমা এদিকে হাইটে কলেজে যেতে লাগে, কলেজের রাস্তা যাচ্ছি, ভিতরে আছে কলেজ স্কুল। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কলেজের রাস্তার ব্যাকগ্রাউন্ড। আমাদের কলেজটা আমার এর জন্য ভালো লাগে যে আমাদের কলেজের যাওয়ার রাস্তায় বসার জন্য একদম বেশ জায়গা আছে। রাস্তার দুধারে দুই সাইডে হচ্ছে গাছ আছে, সবাই এই পাকা রাস্তায় বসে আড্ডা মারে, বেশিরভাগ ছেলে। তো বন্ধুরা, আমি কলেজে এসে গেছি, আরেকটু বাকি তাহলে আমার কলেজে এসে গেছি। আমি কলেজে এখান থেকে কলেজ, আমাদের কলেজের ব্যাকগ্রাউন্ড এখান থেকে শুরু, কলেজের কলেজের অ্যারিয়া। আজকে আমাদের তোমাদের পুরো কলেজটা, আমাদের ফালাকাটা হলো পুরো কলেজটাই দেখা হবে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে। তো এখন আমি কলেজে ঢুকবো, দেখতেই পাচ্ছ কলেজে এসে গেছি, এখন আমি কলেজে উপরে উঠতেছি আমাদের রুমে। তোমরা দেখতেই পাচ্ছ উপরে উঠলাম, ক্লাস হবে কি না। অন্ধকার আসতে বন্ধুরা, এখন আমি কলেজের মধ্যে আছি, তোমরা দেখতেই পাচ্ছ সবাই। অনেকদিন পরে আসছে ফার্স্ট, মানে লকডাউন খোলার পর আসছে প্রথম কলেজে আসলাম, কিন্তু কলেজে আসছে ক্লাস হবে কিনা, স্যার রোল দিল ক্লাস হয়তো দিতে পরে বললো, ওয়েট করতে বললো স্যার, এখন থার্ড সেমে ক্লাস নিচ্ছে। তো আজকে আমি তোমাদের আমাদের কলেজটা দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম, হিস্ট্রি ডিপার্টমেন্ট।
মানে আমি মাঠে বসে আছি, তোমাদের হচ্ছে কলেজটা পুরো কলেজটাই দেখাবো এখন। এটা হচ্ছে আমাদের কলেজের পুরো কলেজটা আজকে আমি তোমাদের দেখাবো ভিডিও করে। ভালো হচ্ছে না ভিডিওটা, একটু অন্ধকার। দেখতেই পাচ্ছ মাঠটা কত বড় আমাদের কলেজের। ওই সাইডের বিল্ডিংটা দেখা যাচ্ছে না ভালো করে, এখন আসতেছে। এটা হচ্ছে আমাদের কলেজের ফার্স্ট গেট, ওটা হচ্ছে সেকেন্ড গেট, ওই সাইডে আছে সেকেন্ড গেট দিয়ে আমরা ঢুকে। ফার্স্ট গেট আমাদের বর্তমানে বন্ধই থাকে, শুধু ওই যে বড় গাড়ি ঠাড়ি আসলে শুধু ফার্স্ট গেট খুলে, ফার্স্ট গেট দিয়ে বড় গাড়ি ঠাড়ি ঢুকে। দেখতেই পাচ্ছ গাইজ, এখন আমি কলেজ থেকে চলে যাচ্ছি, কলেজ থেকে বের হয়ে যাবো এখনই। কলেজে আড্ডা মারা শেষ, এখন আমি কলেজ থেকে আজকের মতো চলে যাচ্ছি। এখন আমি কলেজ থেকে বাড়ি যাচ্ছি, কলেজ থেকে বের হয়ে পড়েছি। দেখতেই পাচ্ছি তোমরা সবাই, তো এখন আমি কলেজ থেকে বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড রৌদ্র, হাইটে হাইটে যাচ্ছে পড়ছে। ধূপগুড়ি মোড় পর্যন্ত হাইটে যাবো, পরে গাড়িতে উঠবো। খুব একটা এনজয় হলো না আজকে কলেজে, কারণ বেশিরভাগ ফ্রেন্ডই আসেনি কলেজে আজকে। দেখতেই পাচ্ছ আমাদের কলেজের রাস্তাটা কত সুন্দর, রাস্তার দুই ধারে কত সুন্দর গাছ লাগানো, ছায়া। এই রাস্তার ধারে বসেই আমরা আড্ডা মারি। ওয়াও কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, দেখতেই পাচ্ছ তোমরা। গোলাপ ফুল তোমাদের দেখাচ্ছি, সাদা গোলাপ। দেখতেই পাচ্ছ ফালাকাটা কলেজের এটাই ভালো যে রাস্তাটা এত সুন্দর, কি বলবো, চোখ আকর্ষণ করে সবারই। মা গো এখানে কত বড় বড় গোলাপ ফুল। নার্সারি স্কুল এটা, কত সুন্দর বড় বড় গোলাপ। কত সুন্দর হলুদ ফুল দেখো। এখন আমি ধূপগুড়ি মোড়ে এসে গেছি, ধূপগুড়ি মোড়ে বাসের জন্য আমি দাঁড়ায় আছি।
তখন আমি গাড়ি থেকে নামলাম শালবাড়ির রাস্তা দিয়ে, যে হেঁটে যাচ্ছি স্কুলের পাশ দিয়ে বাড়ি যাচ্ছি। এখন আমি পেয়ারের চাট খাইতে খেতে যাব। আমি বাড়ি চলে এসেছি, আর একটু খাবা নাকি পেয়ারের চাট? আমি পেয়ারের চাট খেতে খেতে বাড়ি আসলাম, যাইতেছি এখন। এটা হচ্ছে কালী মন্দির, আমাদের বাড়ির পাশেই মন্দির এটা। সেই লাগতেছে পেয়ারা চাট খেতে আমাকে, আমার পেয়ারা চাট। কিন্তু পেয়ারাগুলো বেশি পাকা না, বেশি হচ্ছে না। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমাকে আনতে যায় প্রতিদিন, আমাকে শালবাড়িতে গাড়িতে উঠাই দিতে যায়, আবার কলেজ বা টিউশন থেকে যখন আসি আবার আনতে যায় শালবাড়িতে। আমি বাড়ি চলে আসছি, এই যে খাওয়ার জন্য কি কি নিয়ে আসছি দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো মোমো, ধনিয়া চপ, ফুচকা, এগুলো কি বলে চাম্পারুটি, এই যে আমার চাট, ব্যাস এইটুকুই। মাগো পড়ে গেল, রাখবো এখানে, এখানে রাখি। আমি ফুচকা খাবো, কি মজা। খাবা নাকি তোমরা? আসো, কে কে খাবে? মোমো খাবো এখন। এই যে এখন আমি ধনিয়ার চপ খাবো, হাম। টেস্টি আছে, অসম। এখন আমি চাম্পারুটি খাবো, চাম্পারুটি রাক্ষস। এটাই সেই টেস্টি, সব থেকে আমার সেই হেভি লাগে। কলেজেও খাইছি এটা, জানো, কলেজেও খাইছি দুইটা। বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, আজকের খাওয়া দাওয়া শেষ, দেখতে পাচ্ছ ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও।